হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে এখন আপনাদের মাঝে যে এয়ারড্রপটা আমি শেয়ার করব, এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রজেক্ট, আর এটা টোকেনের প্রাইস কিন্তু দিন দিন বাড়তেছে। আই হোপ নেক্সট কিন্তু আরও ভালো দাম পাবেন। সো এখন কথা হচ্ছে, এটাতে কারা কারা জয়েন করতে পারবেন, কীভাবে জয়েন করবেন আর কেমন প্রফিট হবে, শুরুতেই আমি সব কিছু ক্লিয়ার করে দেব, তারপরে জয়েন প্রসেসটা দেখাবো। তো প্রথম দিকে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন ইউটিউবটা, আর এই ভিডিওতে একটা করে লাইক দিবেন, সবাইকে রিকোয়েস্ট করতেছি। আর ডেসক্রিপশন বক্সে অফারের লিঙ্ক মানে ক্লিক করলে আপনারা আমাদের এই চ্যানেলে আসবেন, এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই ফলো করে নেবেন। আর এই চ্যানেলে হচ্ছে যে দেখেন, এখানে যারা আসে জয়েন আসে কাজ করতেছে তারা কিন্তু ফলো করতেছে, কে কতজন কমেন্ট করতেছে, ফলো ভিউ করতেছে, সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। তো এরা কিন্তু ভাই এমনি এমনি এখানে কাজ করতেছে তারা, আপনিও চাইলে কাজ করতে পারেন যারা একেবারে নতুন আমার চ্যানেলটা ফলো করে। সো এখন চলুন সরাসরি কাজে চলে যাই, কোন প্রজেক্ট থেকে কারা কারা জয়েন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথম দিকে যে কথাটা সেটা হচ্ছে, আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট রয়েছে, মানে যেই ওয়ালেটের মাধ্যমে আপনারা সমস্ত কাজ করে থাকেন এবং আপনাদের সেফ যে ট্রাস্ট ওয়ালেটটা রয়েছে, সেই ট্রাস্ট ওয়ালেটের মধ্যে চলে আসবেন। আমাদের চ্যানেল যদি আপনারা ফলো করেন বা অন্য কোনো চ্যানেলে যদি কাজ করে থাকেন, আপনাদের কিন্তু একটা এনএফটি থাকার কথা, ঠিক আছে? তো আমি এটা নিয়ে ভিডিও করতাম না, প্রজেক্টটা শেয়ারও করতাম না, যেহেতু টোকেনটা অনেক ভালো এবং প্রাইস হাইপ করতেছে দিন যাচ্ছে, তো আশা করতেছি ফিউচারে আরও ভালো দাম হবে। তো আমার এনএফটিটার মাধ্যমে যে ততটুকু ক্লেম করতে পারবো তো ততটুকুই আমি নিয়ে রাখবো, দ্যাটস ওয়াই কিন্তু এখন করা। আর বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করতেছে বারবার জয়েন করার জন্য, যে করে রাখো ভালো কিছু হবে, তো এর জন্য আর কি করা। তো রেফারেল হোক আর না হোক, আপনারা যারা জয়েন করেন নাই তারা জয়েন করবেন। আমি কীভাবে জয়েন করবেন আমি দেখাচ্ছি। এই যেখানে যে এনএফটি সেকশনটা রয়েছে আপনাদের ওয়ালেটটার, মেইন ওয়ালেটটার এনএফটি সেকশনে আসবেন, এবং আমরা যারা বাইন্যান্সে কাজ করি, প্রতিনিয়ত বাইন্যান্সের আপডেট ফলো করি, আমার চ্যানেল থেকে, আমার ইউটিউব টেলিগ্রাম থেকে অনেকেই আছেন এই এনএফটিটা কিন্তু আর্নিং করছেন। আর এই এনএফটিটার নাম কি? বাইন্যান্স এনএফটি, অর্থাৎ বাইন্যান্স অ্যাকাউন্ট এনএফটি, বাইন্যান্স অ্যাকাউন্ট এনএফটি। তো এইটা কিন্তু প্রত্যেকেরই কম বেশি আছে, বাইন্যান্স বন্ড টোকেন আর কি। তো বাইন্যান্স বন্ড টোকেনের এই এনএফটিটা যাদের যাদের আসছে আপনারা এখানে এসে চেক দিবেন। তো এইটা যদি থাকে তাহলে আপনারা এই ওয়ালেটটার মাধ্যমে জয়েন করতে পারবেন। এখন এই ওয়ালেটটার মাধ্যমে কিভাবে জয়েন করবেন আমি দেখাচ্ছি। আপনাদের এই ওয়ালেটটার ব্যাকআপটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? এই ওয়ালেটটার ব্যাকআপটা কপি করে নিয়ে আপনারা সরাসরি বিটকিপ অথবা টোকেন পকেটে চলে যাবেন। ওকে, তো এখন আপনাদের বিটকিপ ওয়ালেটে আসার পর আপনারা কিন্তু ওই ওয়ালেটটার ব্যাকআপটা কপি করছেন, আপনাদের ওটা বিএসসি নেটওয়ার্কের ব্যাকআপ। আপনারা ওয়ালেট সেকশন থেকে এখানে যাদের অ্যাকাউন্ট ইম্পোর্ট করা আছে বা ইম্পোর্ট করেন, ইম্পোর্টে চলে যাবেন। ইম্পোর্টে কেন যাবেন? আপনি তো ওয়ালেট লগ ইন করবেন। ইম্পোর্টে আসার পর অ্যাড ওয়ালেট বাটনে ক্লিক করে দেবেন। অ্যাড ওয়ালেট বাটনে ক্লিক করার পরে যে ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করে দেবেন, একটা পিন ক্রিয়েট করে নেবেন 6 ডিজিটের। পিন ক্রিয়েট করার পর আপনারা হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, পলিগন, মানে আপনাদেরকে যে বিএসসি নেটওয়ার্কে আপনাদের এনএফটিটা রয়েছে সেই ব্যাকআপটা পলিগনের মধ্যে সেট আপ করতে হবে। এটা হতে পারে টোকেন পকেট, হতে পারে বিটকিপ। তো পলিগনের মধ্যে সেট আপ করে নেবেন, পলিগনের মধ্যে আমার সেট আপ করা আছে এবং সামান্য কিছু পলিগন রেখে দেবেন এখানে। তো আমার মোটামুটি এখানে $13-14 মতো পলিগন রয়েছে। এখন এই পলিগন নেটওয়ার্কটা সেট আপ হওয়ার পর, মানে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে বিএসসি ব্যাকআপটা আছে ওই ব্যাকআপটা পলিগন নেটওয়ার্কে ইম্পোর্ট করবেন। এটা আশা করি সবাই পারেন, যারা পারবেন না চুপ করে না থেকে কমেন্ট করেন, এসে যোগাযোগ করেন, আমি রিপ্লাই দিয়ে দিব, ক্লিয়ার? তো এখানে পলিগন অ্যাড করার পর পলিগন কিছু নিবেন, সামান্য কিছু পলিগন রাখবেন। তো রাখার পর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়েছে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। যে পোস্ট আছে সেই পোস্টের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটার মধ্যে টাচ করবেন, টাচ করলে কপি হয়ে যাবে। কপি করার পর আপনারা এখানে এসে যে ড্যাপ নামে বাটনটা রয়েছে এই ড্যাপ বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি যে লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, পলিগন, তারপর এখান থেকে ইন্টার বাটনে ক্লিক করে দিবেন, একটু লোড নেবে। তো লোড নেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে জাস্ট সিম্পলি নিচের দিক থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন। আর এইখানে অবশ্যই অবশ্যই ওয়ালেট, এইখানে কিন্তু লগ ইন লেখা থাকবে, এই লগ ইনের মধ্যে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, অর্থাৎ মেটামাস্কের মধ্যে বা ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করে এই বিটকিপ ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের টোকেন কত দেখাবে, আমার দেখাচ্ছে এখানে 15টা টোকেন, মানে 15টা টোকেন এখান থেকে মাইনিং করতে পারবো। আর এই 15টা টোকেনের কত ভ্যালু, এখন একটা করে টোকেন কত ভ্যালু সব কিছু দেখে নিব চলেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ভালো ভালো মার্কেটে লিস্ট হওয়ার চান্স রয়েছে। তো তার আগে বলে নিচ্ছি এই টোকেনটার ভ্যালু হচ্ছে এখনকার বাজারে, বর্তমান বাজারে প্রায় $4.22 করে কিন্তু আপনি প্রাইস দেখতে পাচ্ছেন এখানে। আর এটার প্রাইস কিন্তু আরও বাড়তে পারে, ঠিক আছে? বেশিরভাগ চান্স রয়েছে প্রাইস বাড়ার, কারণ টোকেনটা অনেক ভালো, কারণ বাইন্যান্সের এনএফটি থেকে আপনি মাইনিং করতেছেন, এটা বুঝেন।
তো এই টোকেনটা এখন যে প্রাইস আছে কিছুদিন আগে কিন্তু সে প্রাইস ছিল না, তো এখন যে প্রাইস আছে কিছুদিন পর কিন্তু আরও প্রাইস বাড়বে। তো যার কাছে এনএফটিটা আছে, আমি আবারও বলছি, ট্রাস্ট ওয়ালেট চেক দিয়ে দেখেন, এনএফটি সেকশনে গিয়ে যাদের কাছে এই এনএফটিটা আছে তারা ঠিক সেমভাবে জয়েন করেন। আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে $4.22 পনেরো টোকেন যদি ভাই মাইনিং করতে পারেন তাহলে উইদাউট রেফারেলে আর্নিং চাচ্ছেন, এই যে দেখেন 4.22 গুণন পনেরো যদি দেন তারপরেও কিন্তু $63 মানে ৭,০০০ টাকার মতো বাংলাদেশি টাকায়। তো এটা পরবর্তীতে কিন্তু আরও দাম বাড়তে পারে, যখন দাম বাড়বে তখন কিন্তু আরও বেশি পাবেন। তো আসার পর আপনারা সিম্পলি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করার পর ওকে, তো এখান থেকে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লেম বাটন। তো এই ক্লেম বাটনে ক্লিক করার আগে এইখানে আপনাদেরকে আরেকটা জিনিস করতে হবে, এখান থেকে ওয়ালেট বাইন্ড করতে হবে। তো এই যে বাইন্ডস অপশনটা দেখতে পাচ্ছেন, এই বাইন্ড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। বাইন্ড অপশনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এখান থেকে একটা কনফার্মেশন চাইবে, আপনারা এখান থেকে জাস্ট কনফার্মেশন দিয়ে দিবেন, সামথিং কিছু 3-4 সেন্টের মতো। আপনাদের পলিগন যে বললাম কিছু রাখতে হবে ওটা কাটবে, ঠিক আছে, বেশি ফি যাবে না আপনাদের এই কাজটা করতে। যাদের কাছে এনএফটিটা আছে করে নেন, আর যাদের কাছে মেট্রিক নেই আমাকে নক করতে পারেন, আমি মেট্রিক দিব, বাট ফ্রিতে দিতে পারবো না, বিকজ অফ নক করলে দেখা যাচ্ছে যে অনেকেই নক করবেন, ঠিক আছে, তো অবশ্যই নক করবেন যদি লাগে। তো এখান থেকে 7496 ক্লিক করলাম, আর এখান থেকে হচ্ছে যে আমার যে পিনটা আছে আর কি ওয়ালেটে, তো আপনাদের 6 ডিজিটের যে পিনটা ইম্পোর্ট করার সময় আপনারা ব্যবহার করছেন সেটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের এই বন্ড সাকসেস হয়ে যাবে। তো আমার এখানে ফেল দেখাচ্ছে, আমি আবার করে নিব। ওকে, তো ওইখানে আপনারা জাস্ট বন্ডে ক্লিক করে ট্রানজ্যাকশনটা দিবেন, দিয়ে একটু অপেক্ষা করবেন, অটোমেটিক দেখবেন আপনাদের এটা কিন্তু ওই বন্ড হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করার পর আপনাদের এখন যেটা করতে হবে, এখানে আর কিছুই কাজ নেই, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লেম বাটন, আগে কিন্তু 20 টাকা করে টোকেন দিতে, এখন কিন্তু 15 টাকা করে দিচ্ছে, তো আরও পরে করলে কিন্তু আরও কম দিবে, তাই করে নেবেন। তো এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করে দিচ্ছি, ক্লেম বাটনে ক্লিক করে দিলাম, ক্লেম বাটনে ক্লিক করার পর এখানে আবার একটা ট্রানজ্যাকশন দিতে হবে আপনাদেরকে, কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি, তারপর আমি এবার এখান থেকে পিনটা দিয়ে নিব, আপনাদের ওয়ালেটের পিনটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি এটা ট্রানজ্যাকশন দেওয়ার পর। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা ক্লেম হয়ে গেছে, মানে এইখান থেকে দেখেন যে 15টা টোকেন কিন্তু এখানে শো করতেছে, আর ডেইলি আপনাদের 1টা করে টোকেন মাইনিং হয়ে জাস্ট এখানে আসবে, এখানে শো করবে, ঠিক আছে, তারপর আপনারা ক্লেম করে আপনাদের ওয়ালেটে সরাসরি নিয়ে নেবেন। যখন ওয়ালেটে আপনাদের চলে আসবে টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এই দেখতে পাচ্ছেন এখানে ট্রেডিং বাটন, ট্রেডিং বাটনে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা টোকেনটা সেল করে একদম টাকা হাতে নিতে পারবেন। তো ট্রেডিং বাটনে ক্লিক করে দেবেন, ট্রেডিং বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে দেখে দেখতে পাচ্ছেন এখানে বাই অপশন, সেল অপশন, এ সবগুলো অপশন কিন্তু একটু পরে, মানে জাস্ট পেজটা লোড নিচ্ছে, লোডটা শেষ হয়ে গেলে আপনাদের এখান থেকে সব অর্ডার দেওয়ার অপশনগুলো দেখতে পাবেন। এখানে আপনারা সেল করে USDT, পলিগন সব কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন, এবং এটা যদি আপনারা সেল না করে হোল্ড করেন ওয়ার্ডের মধ্যে, পরবর্তীতে যদি কোনো এক্সচেঞ্জারে লিস্ট হলে এখান থেকে সিম্পল একটা পলিগন ফি দিয়ে এক্সচেঞ্জারের মধ্যে নিয়ে আপনারা বিক্রি করে বাইন্যান্সে নিতে পারবেন, আর বাইন্যান্সে নিলে আপনারা হাতে টাকাও নিতে পারবেন। আশা করছি আপনারা ক্লিয়ার, কারণ এখানে আপনাদের টোকেনটা ক্লেম হওয়ার পর আপনারা হচ্ছে যে ক্লেম হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টোকেনটা আপনাদের কিন্তু প্রসেসিংয়ে আছে, মানে মাইনিং হবে ডেলি, মাইনিং হওয়ার পর টোকেনটা আপনারা অটোমেটিক দেখতে পাবেন। আজকে আপনারা যাদের এই এনএফটিটা আছে এখানে জয়েন করে ফেলেন, কালকে দেখবেন অটোমেটিকলি এখানে টোকেন আপনাদের মাইনিং হওয়া শুরু হয়ে গেছে, তারপরে ক্লেম করে আপনারা এটাকে ইনস্ট্যান্ট বিক্রি করে টাকা হাতে নিতে পারবেন। সো এই এনএফটিটা যাদের কাছে আছে আপনারা চেক দেন, প্রত্যেকটা ওয়ালেটে চেক দেন, আর আমি আপনাদের মেট্রিক লাগতেছে এখানে সামান্য 4-5 সেন্টের মতো মেট্রিক লাগতেছে, বেশি কিছু লাগবে না, 10 সেন্ট 15 সেন্ট হলেই আপনারা কাজ করতে পারবেন, 10 সেন্ট নিলেই কাজ করতে পারবেন, ঠিক আছে। তো যাদের মেট্রিক প্রয়োজন, যাদের মেট্রিক মানে খুঁজে পাচ্ছেন না, তারা আমাকে নক করতে পারেন, কারণ একসাথে আমাকে অনেকেই নক করেন এই যখন বিএনবি বা মেট্রিকের প্রয়োজন হয়, সোলের প্রয়োজন হয়। তো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন সরাসরি আমাদের চ্যানেলে আসলে, উপরের দিকে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন, অথবা ইউটিউবে কমেন্ট করতে পারেন, অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। সো আর কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে, প্রত্যেকে জয়েন করবেন যারা এনএফটিটা পাইছেন, কেউ মিস করবেন না, কারণ পরবর্তীতে এটা কিন্তু অনেক দাম হতে পারে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।